রবীন্দ্রনাথের চিঠি ও ঢাকা বিশ্ববিদ্যালয়। এহসান হাফিজ। 1905 সালে ইংরেজ শাসকরা বঙ্গভঙ্গ ঘোষণা করেছিল। এর ফলে পূর্ববঙ্গের সংখ্যাগরিষ্ঠ কৃষক মুসলমানের মনে স্বপ্নটা বড় হয়ে উঠেছিল। কলকাতা তাদের কাছে অনেক দূরের, শুধু দূরত্বের দিক থেকেই নয়, পরিবেশের দিক থেকেও। ঢাকা প্রাদেশিক রাজধানী হলে তাদের সব দিক থেকে সুবিধা হয়। রাজধানী হলে এখানে অনেক চাকরির সুযোগ তৈরি হবে, কলেজ, হাসপাতাল, কোর্ট, কাচারি সবই এখানে থাকবে, তাদের ছেলেমেয়েরা শিক্ষিত হবে। কিন্তু বঙ্গভঙ্গকে অনেকেই মেনে নিলেন না, বিশেষ করে শিক্ষিত হিন্দুদের চোখে এটা ধরা পড়ল বাঙালিকে দুই টুকরো করার ষড়যন্ত্র হিসেবে। ব্রিটিশরা বাংলাকে ভাগ করে ভারতবর্ষে ব্রিটিশ শাসন টিকিয়ে রাখতে চায়, তারা এটাকে কিছুতেই হতে দেবেন না। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিম ঐক্যের প্রতীক হিসেবে হাতে রাখিবন্ধন প্রথার প্রবর্তন করলেন। হিন্দু মুসলমান বাঙালি এই বন্ধনের সূত্রে আবদ্ধ থাকবে, কখনো আলাদা হবে না। কলকাতা উত্তাল হয়ে উঠল স্বদেশী জাগরণে, আন্দোলন ছড়িয়ে পড়ল গোটা বঙ্গে। প্রবল বিরোধিতার মুখে 1911 সালে ব্রিটিশ শাসকেরা বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হল। পূর্ববঙ্গের সাধারণ মানুষের স্বপ্ন ভঙ্গ হল। ইংরেজ শাসকেরা তাদের পরিকল্পনা থেকে সরে আসলেও লক্ষ্য থেকে সরে আসেনি। ভারতবর্ষে ইংরেজ শাসন দীর্ঘায়িত করার জন্য বিভেদ সৃষ্টি করতেই হবে। ইংরেজ সরকার অনেক চিন্তা করে বঙ্গভঙ্গ রদের ঘোষণায় ক্ষুব্ধ মুসলমানদের ক্ষতিপূরণ হিসেবে ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা ঘোষণা করল, সেটা 1913। রবীন্দ্রনাথ ঠাকুর লেখা টেবিলে কাগজ সামনে নিয়ে অনেকক্ষণ চুপচাপ বসে রইলেন। তার মন খুব চঞ্চল হয়ে উঠছে, কিছুতে স্থির থাকতে পারছেন না। তিনি চেয়ার ছেড়ে জানালার কাছে এসে দাঁড়ালেন। ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হচ্ছে, খবরটা শোনার পর থেকেই প্রতিটা মুহূর্তে অত্যন্ত বিচলিত বোধ করছেন। বিশ্ববিদ্যালয় হল সর্বোচ্চ বিদ্যাপীঠ, ইতিহাসের সেই আদি থেকে বিদ্যাপীঠকে ঘিরে মানুষের সভ্যতা গড়ে উঠেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে একে ঘিরে যে জ্ঞানচর্চার কেন্দ্র তৈরি হবে তা পূর্ববঙ্গের অধিবাসীদের মাথা তুলে দাঁড়াতে সাহায্য করবে, তিনিও মনে প্রাণে তাই চান। বঙ্গভঙ্গ ঘোষণার পর রবীন্দ্রনাথ এর বিরুদ্ধে তীব্র অবস্থান নিলেও পরবর্তীতে তিনি এই আন্দোলন থেকে সরে আসেন। পূর্ববঙ্গের মুসলমান দরিদ্র প্রজাদের সুখ দুঃখ নিজের চোখে দেখে তার মতের এই পরিবর্তন ঘটে। তাদের আশা আকাঙ্ক্ষার কথা শুনে তিনি অনুভব করতে পারলেন, ইংরেজরা যে উদ্দেশ্যেই বঙ্গভঙ্গ করুক, প্রশাসনিক দিক থেকে দুই বাংলা হলে পূর্ব অংশের এই সংখ্যাগরিষ্ঠ দুঃখী কৃষক মুসলমানদের মাথা তুলে দাঁড়ানোর পথ তৈরি হয়। মুসলমানরা কেন বঙ্গভঙ্গ আন্দোলনে যোগ দেবে? আমরা তো তাদের হৃদয়কে এক হতে দেইনি, কালান্তরে লিখলেন রবীন্দ্রনাথ। ঘরে বাইরে উপন্যাসে স্বদেশী আন্দোলনের ত্রুটিগুলো উন্মোচন করলেন। তার মনে হল সঠিকভাবে বঙ্গভঙ্গ হলে সর্বাঙ্গীন সুন্দর হতো, তখন সব হতো, বিশ্ববিদ্যালয়ও হতো, জ্ঞানের আলোয় সবাই একসাথে যুক্ত হতো। কিন্তু এখন বিভেদের মন্ত্র নিয়ে এই বিশ্ববিদ্যালয় তৈরি হলে একে ঘিরে যে সভ্যতার স্বপ্ন জন্ম নেবে তার মধ্যে বিভেদ, বিদ্বেষ আর বিচ্ছিন্নতা মিশে থাকবে, বাঙালি আর এক হতে পারবে না, হিন্দু আর মুসলমান হয়ে যাবে। রবীন্দ্রনাথ খুব অস্থির বোধ করলেন। টেবিলের কাছে এসে বসে আবার জানালার কাছে ফিরে গেলেন। স্থির করলেন, শান্তভাবে চেয়ারটা টেনে বসলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদপত্র লিখতে হবে। পূর্ববাংলা এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রস্তুত নয়। এই মুহূর্তে
ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে ঢাকা কলেজের মতো একটি ভালো কলেজই বিনষ্ট করা হবে, রবীন্দ্রনাথ লিখলেন। চারদিকে প্রতিবাদ উঠল। ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা বাতিল করতে হবে, কিন্তু এসবে কোনো কাজ হল না। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দিকে এগিয়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর এর পরিণতি ভেবে বিষণ্ণ হলেন। বিচ্ছিন্নতার বীজ রোপণ করা হয়ে গেছে, অমোঘ নিয়তির মতো সে আজ সামনে এসে দাঁড়িয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর কয়েকদিন সেই বেদনায় আচ্ছন্ন হয়ে রইলেন। নিয়তি প্রবহমান নদীর মতো, শত বছর ধরে চলে আসা বৈষম্য যে ধারা তৈরি করেছে, তিনি তার গতিপথ পাল্টে দিতে পারলেন না। তবে তাই হোক, তিনি মনকে শান্ত করার চেষ্টা করলেন। কিন্তু ক্লাস শুরুর আগেই বিশ্ববিদ্যালয় একটা ভয়াবহ সংকটের মুখে এসে পড়ল। এই বিশ্ববিদ্যালয়ে পড়াবেন কারা? বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য উপযুক্ত এমন কোনো শিক্ষকই ঢাকা আসতে রাজি হচ্ছেন না। প্রস্তুতি না নিয়ে একটি বিশ্ববিদ্যালয় হিসেবে ঠিকভাবে শুরু না করা গেলে বিশ্ববিদ্যালয়টি যে কলেজের পর্যায়ে নেমে আসতে পারে, যে ভয় রবীন্দ্রনাথ করেছিলেন সেটা বাস্তবতা হয়ে ফিরে এলো। কলেজ আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এক নয়। বিশ্ববিদ্যালয় শুধু একটি বিষয়কে জানার স্থান নয়, কোনো একটি বিষয়ের চর্চার মধ্য দিয়ে জগৎ ও জীবনকে দেখার, গোটা বিশ্বকে ধারণ করার যে পথ, ছাত্র শিক্ষক সবাই মিলে হেঁটে যাওয়ার উন্মুক্ত ক্ষেত্র বিশ্ববিদ্যালয়। মানব জন্মের তীর্থস্থান, উন্মুক্ত, উদার। আর কলেজ সেই তীর্থস্থানের জন্য ছাত্রদের যোগ্য করে গড়ে তোলে, প্রস্তুত করে। এখন উপযুক্ত শিক্ষকের অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষকদের দিয়ে গড়ে উঠলে বিশ্ববিদ্যালয় কলেজের মানে নেমে আসবে। পূর্ববঙ্গে ঢাকা কলেজ যে উপযুক্ত কলেজ হিসেবে তৈরি হয়েছে সেটাও মান হারাবে। পূর্ববঙ্গের গোটা শিক্ষা ব্যবস্থাই ধসে পড়বে। মুসলমান বাঙালিদের স্বপ্ন একদিন দুঃস্বপ্ন হয়ে ফিরে আসবে। বিকলাঙ্গ মন নিয়ে বড় হবে ওরা। না, এটা যেভাবেই হোক রুদ্ধ করতে হবে। রবীন্দ্রনাথ চঞ্চল হয়ে উঠলেন, চঞ্চল থেকে কঠিন, অটল পাহাড়ের মতো কঠিন। ঢাকা বিশ্ববিদ্যালয় যেন ঠিকভাবে গড়ে ওঠে সেই চেষ্টা করতে হবে। তিনি আবার লেখার টেবিলে বসে কলম টেনে নিলেন। চিঠি লিখতে হবে। কাকে লিখবেন চিঠি? পদার্থবিদ সত্যেন বোসের চেহারা মনের মধ্যে ভেসে উঠল। তাকে অনুরোধ করা যায়, তিনি যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। একটি বিশাল জনগোষ্ঠীকে সমূহ বিপর্যয় থেকে রক্ষা করার আর কোনো উপায় নেই। শিক্ষক হিসেবে ছাত্রদের রক্ষার বিধান করা কর্তব্য, ব্রত। সত্যেন বোস রাজি হলেন। রবীন্দ্রনাথ জনে জনে অনুরোধ করতে লাগলেন। রবীন্দ্রনাথ নিজেও এসে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে গেলেন। তার উদ্যম আর চেষ্টায় বেশ কজন অধ্যাপক কলকাতা ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করলেন। বিশ্ববিদ্যালয় হিসেবে একটি মান অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয় সফল হল। শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর যা ভেবেছিলেন তাই হল। 1921 সালে চালু হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য লর্ড লিটন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের, প্রথম ব্যাচের ছাত্রদের উদ্দেশ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বললেন, ঢাকা উইল ন্যাচারালি বিকাম দ্য চিফ সেন্টার অফ মাহমেডান লার্নিং অ্যান্ড ডেভোট স্পেশাল অ্যাটেনশন টু হায়ার ইসলামিক স্টাডিজ। ব্রিটিশ সরকারের প্রশাসক রিজলি একবার মন্তব্য করেছিলেন, ঐক্যবদ্ধ বাংলা ইংরেজদের জন্য একটি বিপজ্জনক শক্তি, বিভক্ত হলে বঙ্গদেশ আর তেমন বিপদে ফেলতে পারবে না। বাংলা ভাগের সিদ্ধান্ত রদ করতে বাধ্য হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে তাদের পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবতার পথে হাঁটতে শুরু করে। কেউ কেউ এটিকে মক্কা বিশ্ববিদ্যালয় বলা শুরু করল। একে ঘিরেই
শিক্ষিত মুসলমান মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব ঘটল। এই মধ্যবিত্ত বাঙালি মুসলমানেরাই ভারতবর্ষে পাকিস্তান আন্দোলনকে এগিয়ে নিয়ে গেল সামনের দিকে। শেষ মুহূর্তেও বাঙালি মুসলমান রাজনীতিবিদরা মুসলমান প্রধান বাংলাকে ভাগ না করার চেষ্টা করেছিলেন। ভারত অথবা পাকিস্তানের বাইরে অবিভক্ত বাংলাকে মুসলমান প্রধান স্বতন্ত্র স্বাধীন দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা সফল হল না। বাংলা দ্বিখণ্ডিত হল, ভারতবর্ষের মতোই। বাংলার পশ্চিম অংশ ভারতবর্ষের অন্তর্ভুক্ত হল, পূর্ব অংশটি পড়ল পাকিস্তানের মধ্যে। 14 আগস্ট 1947, পাকিস্তান স্বাধীন হল। পূর্ব বাংলার রাজশাহী জেলার নওগাঁ শহরে স্বাধীনতার মিছিল নেমেছে। অনেকের হাতে পতাকা, পাকিস্তানের পতাকা যে কীরকম সেটাও কেউ ঠিক মতো জানে না। চাঁদ তারা আর সবুজ রংটুকু ভাবতে পারে, একটা সাদা কাগজ কেটে চাঁদ তারা তৈরি করে, সেটা একটা বড় সবুজ কাগজের ওপর লাগিয়ে দিয়ে সেটাই মিছিলের পতাকা। পাকিস্তান জিন্দাবাদ, কায়দে আজম জিন্দাবাদ, মুসলমান মুসলমান ভাই ভাই স্লোগান উঠছে। কোর্টের মোক্তার আব্দুস সালাম উদ্ভ্রান্তের মতো মিছিলের মুখের মধ্যে একটি মুখ খুঁজছেন। তোমরা ইসমাইলকে দেখেছ? সবাই ইসমাইলের মুখ মনে করার চেষ্টা করে। ক্লাস 9-এ পড়ে ইসমাইল, পাকিস্তান আন্দোলনে খুব খেটেছে, কিন্তু 2-3 দিন তাকে কেউ দেখেছে বলে মনে করতে পারে না। ইসমাইলের বাবা নীরবে মিছিল ছেড়ে চলে গেলেন। তিনি ভাবার চেষ্টা করলেন কোথায় ও যেতে পারে। তার কয়েকজনের মুখ মনে পড়ল। তরুণ সান্নাল নামে তার এক বন্ধু আছে, কবিতা লিখে। তিনি তরুণের বাড়ি এলেন, দরজা জানালা বন্ধ, একটা বিষণ্ণতা পর্দার মতো ঝুলছে। তরুণ, তরুণ! তরুণ বেরিয়ে এসে ইসমাইলের বাবাকে দেখে অবাক। আদাব কাকা, তুমি জানো ইসমাইল কোথায়? তরুণ মাথা নাড়ে। ও 3 দিন হলো বাড়ি যায়নি, তুমি একটু দেখবে ওকে খুঁজে পাওয়া যায় কিনা। তরুণ বুঝতে পারল না কোথায় সে ইসমাইলকে খুঁজবে। পাকিস্তান আন্দোলনেও সময় দিত বেশি, তাদের কারুর সাথে বাইরে কোথাও যায়নি তো, তরুণের মনে হয়। এদিক ওদিক দু এক জায়গায় ঢু মারে, কোথাও ও নেই। ইসমাইলের বাবা পরের দিন ভোরে বাসা থেকে বের হলেন, রাজশাহী শহরে যেতে হবে, সেখানে মলয় চৌধুরীর সাথে একবার দেখা করতে হবে। বাসা থেকে বের হয়ে তার চোখে পড়ল দূরের আকাশে কয়েকটা শকুন উঠছে। তার কিছু মনে হল না, প্রায় এরকম হয়। তিনি তাড়াতাড়ি পা চালালেন। আজকে ভারত স্বাধীন হচ্ছে, মলয়বাবুদের আজই সেখানে চলে যাওয়ার কথা। তিনি দ্রুত পা বাড়ালেন। আকাশে শকুন আর কাকের ভিড় বেড়েছে, বাতাসে একটা পচা গন্ধ উঠেছে। লোকজন শকুনের পিছু পিছু উকিল পাড়ায় এক কামরাঙা গাছে জড়ো হয়, বিরাট কামরাঙা গাছ। সেখানে একটা লাশ ঝুলছে, দ্রুত সেই লাশ নামানো হল। ইসমাইল, পকেটে একটা চিঠি। সেই চিঠি থেকে সবাই জানতে পারল ইসমাইল তার বাবা মায়ের ছেলে নয়, সে ছিল হিন্দু ঘরের সন্তান। সেই বহু আগে সে যখন জন্মেছিল, তার জন্মাবার কয়েক মাসের মধ্যে তার বাবা মা দুজনেই পদ্মার নোনা ইলিশ খেয়ে কলেরায় মারা যান। তার বাচ্চাটাকে রক্ষা করার কেউ ছিল না। তার এক সহকর্মী, যাকে ইসমাইল বাবা বলেছে, তিনি বাচ্চাটাকে নিয়ে ইসমাইলের কাকা মলয় চৌধুরী সহ আত্মীয় পরিজন অনেকের কাছে গেছেন, কিন্তু বাচ্চাটাকে কেউই রাখেননি। তখন তিনি বাচ্চাটিকে বড় করেছেন, নাম দিয়েছেন ইসমাইল। শুধু বাবার নামের শেষ অংশ চৌধুরী তার নামের শেষে যুক্ত করে দিয়েছিলেন, কিন্তু যেটা বলে সুন্নতে খাতনা সেটা দেননি। ইসমাইল বড় হল, তার পালক বাবা মাও তাকে কেউ কিছু বললেন না, কিন্তু দেশ যখন ভাগ হয়েছে
ইসমাইলের আপন চাচারা দেশ ছেড়ে চলে যাবেন বলে মনস্থির করলেন। তখন তার বাবা, তোমাকে আরও পরে সত্যটা জানাতাম, কিন্তু এখনই তোমায় বলতে হচ্ছে, কারণ তোমার আত্মীয় পরিজন এখন অন্য দেশকে নিজের দেশ করে চলে যাচ্ছেন। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি করবে। ইসমাইল সহ্য করতে পারেনি, আত্মঘাতী হয়েছে। ইসমাইল তার শেষ কথাগুলো চিঠিটাতে লিখেছে। তোমরা ঘটনাটা আগে বলনি কেন, বা তোমরা আমাকে মুসলমান করনি কেন? আমি যে দেশে জন্মেছি, যাদের বাবা মা জেনে বড় হয়েছি, সে দেশটাও আমার নয়, সেই বাবা মাও আমার নয়। শুনেছি আমার আত্মীয় পরিজনরা ওই দেশে চলে যাবে, ওই দেশ মানে হিন্দুস্তান। তাদের আমি আত্মীয় পরিজন বলে ভাবি না, সেই মাটির দেশ আমার নয়। কোনটা যে আমার দেশ তা আমি জানি না, শুধু একটা দেশ আমার কাছে আপন মনে হচ্ছে, নিজের মনে হচ্ছে। আমি সেই দেশে চললাম। গল্পকার সব সম্ভব বাংলা।